ভুল বোঝাবুঝির জেরে মারধরের ঘটনা ঘটল আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া এলাকায়। জানা গেছে শুক্রবার দুপুরে আশাবাগ এবং শেখ মহসিন আলীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, তারপরে মারামারি হয়। দুজনেই আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। দুপক্ষের মারামারির জেরে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শেখ মহসিন আলীর স্ত্রী জাভেদা বেগম জানিয়েছেন, তার স্বামী বাড়িতে ছিল না, সে বাঁধের উপর দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় তার ছেলে মহসিনকে ডাকতে গেলে ছেলেকে অশ্লীল ভাষায় কিছু কথা শোনায় তার বাবা। আর তখনই পাশের বাড়িতে থাকা আশাবাগ মনে করে তাকেই নাকি ওই অশ্লীল ভাষাগুলি শুনিয়েছে মহসিন। তখনই মহসিন এবং আশার মধ্যে ঠেলাঠেলি থেকে মারপিট শুরু হয়। প্রথমে নাকি আশাবাগ ইঁচি নিয়ে আঘাত করে মহসিনের উপর, তখন মহসিন আশাকে ঠেলে দিলে তারও মাথা ফেটে যায় বলে অভিযোগ। এমনকি আশাবাগের পরিবার থেকে মহসিনের পরিবারকে বিভিন্ন হুমকিও দেওয়া হচ্ছে। আমার ছেলেটা ডাকতে এসছে ওর বাবাকে, ওর বাবাকে ডাকতে এসে আমার ছেলেটাকে ওর বাবা এমনি একটা খারাপ ইয়ে করে আমার ছেলেটাকে কথাটা বলেছে যে চ তোর মায়ের একটা মুখ শুকিয়ে বলেছে। তোর মেয়েটা ভেবেছে মানে আমাকে বলেছে, মেয়েটা ওনার দিয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে মেয়েটা গালাগালি দিয়ে ছাঁটাই করে মারবো তোর মুখ। তখন বলছে বৌদি তুমি আমাকে কেন গালাগালিটা দিলে, তখন বলছে আমি তোকে দিইনি আমার ছেলেকে দিয়েছি। বলছি তুমি তোমার ছেলেকে তুমি আমার দিকে তাকিয়ে গালাগালি দিয়েছো। এমনি তর্কতর্কি হতে হতে দুজনে তর্কতর্কি মেয়েটা আমার স্বামীর ইটে করে মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। যেমনই ফাটিয়ে দিয়েছে তখন ও তুমি ঠিলে দিয়েছে, ঠিলে দিতে পাশে একটা বর্ডারের মতো ছিল ওখানটা লেগে মেয়েটার মাথাটা ফেটে গেছে, দুজন ঠিলাঠিলিতে মাথাটা ফেটে গেছে। এবার ওই মেয়েটা যাকে রেখেছে একটা বাইরে সোনাপাটির ছেলে রেখেছে আর একটা সাইডে রেখেছে যে ছেলেটাকে, সেই ছেলে ইট খালি করে, সেই ছেলেটা এবার একে মারতে লাগিয়ে দেয়। ফেলে বাঁধের উপরে প্রচুর মারধর করে। আমার 12 বছরের ছেলেটা ছাড়াতে গেছে বলে আমার 12 বছরের ছেলেটাকে সুমনে বুকে লাত ঘুষি জ্বালিয়ে গেছে। আমি ছাড়াতে গেছি বলে আমাকে এই যে কপাল ফুলি দিয়েছে, নাইটি টাইটি সব ছিঁড়ে দিয়েছে। আমার শাউরি, সেই শাউরি ছাড়াতে শাউরি চুরমুটি রেখে ধরে ফেলে রক্তের কান রাখতে। আমার ছেলেটা একটা ধুম এখনই হুমকুড়ি, এখনও পর্যন্ত হুমকুড়ি দিচ্ছে যে আমি বাপ্পাটাকে এমন জায়গায় তুলে নিয়ে যাবো কেউ খুঁজে পাবেনি, টেরি পাবেনি, এমন জায়গায় নিয়ে যাবো, থানায় অভিযোগ করেছি। অপরদিকে আশাবাগের অভিযোগ, তিনি তার মেয়েকে বকাবকি করছিলেন। সেই সময় বাঁধের উপর দিয়ে মদ্যপ অবস্থায় শেখ মহসিন যাচ্ছিল। মহসিন মনে করে তাকেই উদ্দেশ্য করে আশা অশ্লীল কথাগুলি বলছে, তাই মহসিন আশার বাড়িতে এসে আশাকে মারধর শুরু করে। পাগলামি করছিল, আমি আমার মেয়েকে বকছিলাম যে মারবো বলে, সেই জন্য ও আবার আমাকে ঘরে বয়ে এসে মেরে দিয়ে মারলো। কাল দুপুরবেলা ছেলে ছাড়াতে গেলে তাকেও কামড়িয়ে আর করে মারধর করেছে। আর আমি ছিলাম আমার মেয়ের ছোটো বাচ্চা, একটা মেয়ে ছিল 10 বছরের, তারও পায়ে ওই ইট ফেলে দিয়েছে, ফেটে গেছে, নেশা করেছে। নেশা করে আমার আমার মেয়েকে আমি বলছি মদ খেয়ে বাঁধের উপরে চেঁচাচ্ছিল, আমার মেয়েকে বলছি যে দাঁড়া দিকে তুই চেঁচাচ্ছিস ভাত খাবার জন্য, ঝাঁটাটে করে মারবো দাঁড়া যাচ্ছি বলেছি বলে ও ভাবছে মদ খেয়ে বলছে আমা আমি বলে আমাকে গালাগালি দিচ্ছে। আর আমার ঘরে আমার স্বামী নেয়ার নেই, শাশুড়ি ছিল না, মেয়ে আমি ছিলাম ঘরে বয়ে এসে মেরে দিয়ে দুটো ছেলে ছাড়াতে এসছিল তাকেও মারধর করে। নিউজ আজ বাংলা আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, 1000 টাকার বেশি বিলের উপর পেয়ে যাবেন 30% ছাড় শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত। তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ, যোগাযোগ 6291525900 অথবা 7439772785।